আজ আমরা এসে পড়েছি এক সতীপীঠ ক্ষীরগ্রামে। ক্ষীরগ্রাম বর্ধমান থেকে প্রায় 42 কিলোমিটার দূরে এবং কাটোয়া থেকে আনুমানিক 20 কিলোমিটার দূরে অবস্থিত একটি বোধিষ্ণু জনপদ। পুরাণ মতে এখানে সতীর দক্ষিণ পদের আঙুল পতিত হয়েছিল, অর্থাৎ ডান পায়ের আঙুল এই অঞ্চলটিতে পড়েছিল। অনেক পুরনো দিনে এখানে জনপদ ছিল। পরে বর্গীর আক্রমণ এবং বিভিন্ন কারণে এই জনপদ শূন্য হয়ে যায়। পরে আবার দেবীর কৃপাই এবং যোগাদ্দা বা যোগাদ্দা দেবীর মূর্তিকে কেন্দ্র করে জনপদ গড়ে ওঠে, যা বর্তমানে আমরা ক্ষীরগ্রামে দেখতে পাই। এবং পুরনো জনপদটি ধামাচে যে দিঘি আছে বড়, যার দৈর্ঘ্য বা তার আয়তন প্রায় 300 বিঘা জুড়ে, সেই দিঘির আশেপাশে ছিল বলে ঐতিহাসিকরা অনুমান করে। যদিও এখান সেই জায়গায় বর্তমানে খুব একটা জনসমাগম বা জনবসতি দেখা যায় না। এই ক্ষীরগ্রামে প্রাচীনকাল থেকে একটি মন্দিরও বিদ্যমান। এই মন্দির মাটি থেকে অনেকটা উঁচুতে এবং এইখানে বলা হয় যে এই অঞ্চলটিতেই হনুমান রাম লক্ষ্মণকে দুই কাঁধে নিয়ে এবং ভদ্রকালী বা সেই দেবী যুগাদ্দার সেই মূর্তিকে নিয়ে তিনি এখানে অবতীর্ণ হন। একটি সুড়ঙ্গ বিদ্যমান। সুড়ঙ্গটি বর্তমানে তার আকার খুবই সংকীর্ণ হয়ে গিয়েছে, তবে এই অঞ্চলটিতে বলা হয় এই সুড়ঙ্গটিতে থেকেই তার আবির্ভাব হয়েছিল রাম লক্ষ্মণকে সঙ্গে করে। এবং এই দেবী কোনো কোনো পুরাণ মতে রাক্ষস বা অন্তর্য সম্প্রদায়ের পূজিত দেবী এবং এর নরবলি গ্রহণ করতেন, এই দেবী নরবলি গ্রহণ করতেন। কথিত আছে গল্পে একসময় প্রায় নিত্য নরবলি দিতে হতো এই দেবীকে। এক ব্রাহ্মণ তার সন্তানকে বাঁচাতে তিনি গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলেন, তার ছেলের নরবলির সময় উপস্থিত হয়েছিল, সেই কারণে তার সন্তানকে বাঁচাতে তিনি এই রকম কাজ করছিলেন। গাছের তলায় অনেকটা যাওয়ার পরে এক জঙ্গল জাতীয় স্থানে গাছের তলায় তিনি এবং তার সন্তান ঘুমিয়ে পড়ে। যখন ঘুম ভাঙে তখন তিনি দেখেন তার ঘুমন্ত সন্তানকে পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এক পরমা সুন্দরী দেবী। তিনি তার পরিচয় জিজ্ঞাসা করলে তিনি বলেন যে যে দেবীর ভয়ে, যে যোগাদ্দা দেবীর ভয়ে সে পলায়ন করছেন তিনিই সেই দেবী। এবং তিনি সেই সঙ্গে এই বলে ওই ব্রাহ্মণকে অভয় দেন যে তিনি যেন গ্রামে গিয়ে প্রচার করেন যে এর পর থেকে নরবলি আর হবে না, দেবী স্বয়ং তাকে এই আদেশ অর্পণ করেছেন। তারপর থেকে প্রতীকী হিসেবে মহিষ বলি দেওয়া হয় এবং ছাগ বলি দেওয়া হয়। যদিও বলি প্রথা আমরা আমাদের কেউই সমর্থন করি না বা করা উচিত নয়, তবুও আজও কিন্তু সেই প্রথা চলে আসছে। এবং এই অঞ্চলটি খুবই সুন্দর, গাছগাছালিতে পূর্ণ, প্রাকৃতিক ভাবে অতি মনোরম স্থান। কি সুন্দর রেলিং দিয়ে ঘিরে দিয়েছে, তখন ছিল না, এই পাশে আছে অনেক দাঁড়ায়নি। অনতি দূরেই অবস্থিত ক্ষীর ভৈরব বা যে ভৈরব অর্থাৎ রক্ষাকর্তা, দেবী যুগাদ্দার রক্ষাকর্তা সেই মহাদেব সেখানে অবস্থান করছে। তার সেই মহাদেবের মন্দিরটিও সূর্য, বলা হয় যে স্বয়ংভূ এবং পাতাল থেকে নাকি এই মহাদেব উত্থিত হয়েছেন। এবং সিঁড়ি দিয়ে বহু উঠে যাওয়ার পর, প্রায় 3 তলা সমান উঠে যাওয়ার পর আমরা মহাদেবের দর্শন পাই। এবং আশ্চর্যের বিষয়, সেই মহাদেবের মাথায় কিছু কাটার বা কোনো ভারী অস্ত্রের আঘাতের দাগ আছে। পুরাণে বলা হয় যে এই দাগ নাকি ইতিহাস এবং পুরাণে বলা হয় যে কালাপাহাড় বা কোনো বিধর্মী বা কোনো বহিরাক্রমণকারীর অস্ত্রের আঘাত এটি। যাই হোক, সেই চিহ্ন, সময়ের সেই চিহ্ন নিয়ে আজও এই মহাদেব বিদ্যমান আছেন এবং ভক্তদের অশেষ করুণা তিনি বিতরণ করছেন। এবং এই এরপরে আমরা
চলে যাব, যে যেখানে যুগাদ্দা বা যোগাদ্দা দেবীর আরেকটি মূর্তি প্রাপ্ত হয় এবং সারা বছর ভক্তবৃন্দ এই মূর্তিকে পূজা করতে পারে, প্রণাম করতে পারে এবং দর্শন করতে পারেন, সেই জন্য একটি মন্দির নির্মাণ হয়েছে। এবং আদি মূর্তিটি সেটিও জলে নিমজ্জিত এবং ঠিক দিঘির ধারেই একটি সুন্দর শ্বেত পাথরের মন্দির নির্মিত হয়েছে, সেখানে সেখানে সারা বছর মাকে রাখা হয়। আগে উন্মুক্তভাবে রাখা হতো। আমরা গ্রামের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আলাপ আলোচনা করে জানতে পারলাম যে অনেক অনেক আগে মায়ের প্রকৃত মূর্তিটি জলের মধ্যেই রাখা হতো দিঘিতে, এবং সেই জলে একটি লাল পতাকা রাখা থাকতো, গাঁথা থাকতো এবং কেউ সেখানে যেত না বা ব্যবহার করতো না। কিন্তু অনেক সময় সেই মূর্তি প্রাকৃতিক কারণে অনেক সময় স্থানচ্যুত হয়ে যেত বা তাকে সেই মূর্তিকে আবার পুনরায় বছরের পূজার দিনে আনা অসুবিধাজনক হয়ে যেত, বা প্রচলিত লোক বিশ্বাসে সেই মূর্তিতে যদি পা লেগে যাওয়া খুবই অশুভ মানা হয়, সেই কারণে অনেকে সেখানে সেই অনুসন্ধান কাজে যেতে অরাজি হতো। সেই কারণে এবং দুবার বিভিন্ন মূর্তি পাচারকারীরা বিভিন্ন অশুভ শক্তি সেই মূর্তিকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, যদিও মায়ের কৃপায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তবুও তারপরে সেখানে পাহারার ব্যবস্থা করা এবং পরে ভক্তদের আনুকূল্যে একটি মন্দির নির্মাণ করে সারা বছর সেই জলস্তরের প্রায় 3-4 ফুট জলস্তরের মধ্যে বন্ধ মন্দিরের মধ্যে মাকে শয়নে রাখা হয়। বছরে একটি বা দুটি দিন একবারই মাকে একটি আরেকটি সাধারণের দর্শনের জন্য একটি মন্দির আছে সেইখানে মাকে সেখানে রাখা হয়। আরেকটি আশ্চর্যের বিষয়, এই দিঘি বা পুষ্করণী সংস্করণের জন্য যখন কাজ করা হচ্ছিল তখন আশ্চর্যজনকভাবে আরেকটি অবিকল মায়ের মূর্তি, প্রস্তর মূর্তি, কৌষ্টিক পাথরের মূর্তি সেখান থেকে পাওয়া যায়। এবং সেই মূর্তিটিকে বর্তমানে যেটা আমরা লাল পাথরের যে মন্দিরটি আছে সেখানে আমরা দেখতে পাই, সারা বছর দেখতে পাই এবং বড় বড় মাছ খেলে বেড়াই, দেখতে অপূর্ব সুন্দর লাগে। সাধারণ দর্শনার্থীরা তাদেরকে খাবার দেয়, তারা পরম আদরে পরম আনন্দে জলকেলি করতে করতে সেই খাবার গ্রহণ করে। এবং এখানে মাছ ধরা বর্তমানে নিষেধ এবং মাছ ধরা বা মাছ থেকে বিরক্ত করা নিষেধ আমরা এখানে, তবে খাবার দিতে পারি মাছেদেরকে। তবে এই মূর্তি, এই যে এখন আমরা যেটা সারা বছর দেখি, এই মূর্তি কীভাবে এলো সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। সেই বিষয়ে 2-3টি মত আছে। রাজা যখন এই মূর্তিটি করিয়েছিলেন তখন সম্ভবত কোনো খুঁত বা কোনো অশুভ লক্ষণ দেখা গিয়েছিল এই মূর্তিতে, তাই হতে পারে এই মূর্তিকে জলে অন্য জায়গায় মূল জায়গা থেকে অনেক দূরে এই মূর্তিকে শয়ন দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আরেকটি মত বলে যে কালাপাহাড় বা বর্গীর আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করার জন্য সেটিকে জলে রাখা হয়েছিল। কোনো কারণে হয়তো সেই চিহ্নটি ভুল হয়ে যায়, কেননা সেই সময় তাড়াহুড়োর মধ্যে দ্রুততার সঙ্গে যে জায়গায় রাখা হয়েছিল পরে সেই জায়গাটিকে ভক্তরা সেই মূর্তিটিকে আর তুলতে পারে না, তার ফলে ওইটা সেই জায়গায় রয়ে যায়। এরকম বিভিন্ন মত আছে, যাই হোক। এবং আজকে আমরা গেলে দেখতে পারি এই শোভা মন্দিরের, এবং সাধারণ যে গ্রামবাসীরা সেখানে সেই জল গ্রহণ করে এবং তারা, তবে জল নোংরা করা সর্বৈতভাবে নিষেধ এবং পুকুরের জল স্তর ঠিক রাখার জন্য 3টি সাবমার্সিবল আছে যেগুলো পালা করে করে চলে। তবে আমার মতে যে এই সাবমার্সিবল দিয়ে জল কিন্তু সাধারণ মানুষের পক্ষে কিন্তু করাটা ঠিক নয়, কারণ এই মাছেদের জন্য যে জল জলস্তর সঠিক রাখা হচ্ছে বা এই দিঘির জন্য যে জল মাটির তলা থেকে নেওয়া হচ্ছে, এর ফলে কিন্তু দীর্ঘদিন যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু আর্সেনিক আস্তে আস্তে জলে আসবে এবং সাধারণ গ্রামবাসীকে তা আক্রান্ত করবে। যদিও ধর্মের বিষয়, তবুও এর বিকল্প ব্যবস্থা কিছু অবশ্যই করা উচিত।
এবং কারণ আর্সেনিক কিন্তু বর্ধমান জেলায় অনেক স্থানে চলে এসেছে।